এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি ব্রিটিশ রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারীর সৌভাগ্য নিয়ে 1926 সালের 21 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্মের 11 বছর পর বাবা ষষ্ঠ জর্জ 1937 সালে ব্রিটেনের সিংহাসনে বসেন। সে সময় থেকেই বাবা মায়ের প্রথম সন্তান হিসেবে এলিজাবেথই ছিলেন রাজ সিংহাসনের উত্তরাধিকারী। আর সেই সূত্র ধরেই 1953 সালে 2 জুন মাত্র 27 বছর বয়সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজ্যাভিষেক হয় তার। এলিজাবেথের সিংহাসনে আরোহণ দৃশ্যের সাক্ষী হয়েছিল কোটি মানুষ। তারপর থেকেই নিজের বুদ্ধিমত্তা দিয়ে কৃতিত্বের সাথে সিংহাসনের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। আর সেই ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজ সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেল প্রাসাদে রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৭ সালে এলিজাবেথ বিয়ে করেন ডিউক অফ এডিনবারা ফিলিপকে। এলিজাবেথ ফিলিপ দম্পতির 4 সন্তান, ওয়েলসের যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, ইয়র্কের ডিউক যুবরাজ অ্যান্ড্রিউ এবং যুবরাজ এডওয়ার্ড। দীর্ঘ 96 বছরের জীবনে রানী দ্বিতীয় এলিজাবেথ সাক্ষী হয়েছেন রাজপরিবারের নানা ঘটনার, সেই সাথে বিশ্বের নানা উত্থান পতনেরও সাক্ষী তিনি। নুসরাত জাহান মিষ্টি, ফর দ্য টাইমস।